হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। বন্ধুরা, মাধ্যমিক 2019 পরীক্ষার্থী যারা অত্যন্ত সচেতন এবং সিরিয়াস পরীক্ষার্থী, যারা ভালো কিছু করতে চায়, এখন থেকেই তারা সিরিয়াসলি পড়াশুনো শুরু করে দিয়েছেন। তো এই মাধ্যমিক 2019 বিষয়ের একটি ভিডিও নিয়ে আজকের হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক সাজেশন 2019, বিষয় বাংলা, এমসিকিউ, কবিতা এক, অসুখী একজন। অর্থাৎ অসুখী একজন কবিতার যে এমসিকিউ এবং ভিএসএ বা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলি আছে, এরকম প্রশ্নগুলি নিয়ে আজকের ভিডিও তৈরি করা হয়েছে এবং এই পুরো ভিডিওটিতে উত্তরসহ আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার আগে বলবো, আমার চ্যানেল এবিএম ওয়ার্ল্ড যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব নাও। তো এবার ভিডিওর মূল বিষয়ে চলে আসি। আমরা দেখছি একটি পিডিএফ ফাইল, অসুখী একজন পাবলো নেরুদা। এই পিডিএফ ফাইলটি ডাউনলোডেড ফ্রম www.abmworldall.com। কি কি প্রশ্ন আছে আমরা দেখব। এক, অসুখী একজন কবিতাটির কবি হলেন পাবলো নেরুদা, নবরণ ভট্টাচার্য, আর্থার কোনান ডয়েল। উত্তর এ, পাবলো নেরুদা। দুই, অসুখী একজন কবিতাটি তর্জমা করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবরণ ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়। উত্তর বি, নবরণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতাটি কোন বই থেকে গৃহীত? হেজ পেন, আমার হৃদয়, বিদেশি ফুলে রক্তের ছিটে, চিলির পাথর। উত্তর বিদেশি ফুলে রক্তের ছিটে। চার, পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, রাশিয়ান কবি ও রাজনীতিবিদ, জার্মান। উত্তর এ, চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। পাঁচ, তাকে ছেড়ে দিলাম, এ আমি, বি আমরা, সি তাহারা। উত্তর আমি। ছয়, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল বারান্দায়, দরজায়, উঠানে, বি দরজায়। অসুখী একজন কবিতাটি আমি বলতে বোঝানো হয়েছে কবি, স্বদেশভূমি, দেবতা। উত্তর এ, কবি। এরকমভাবে আরও কিছু প্রশ্ন আছে। বন্ধুরা, একটা জিনিস আমি বলবো, সাধারণত বাজার চলতি যে সমস্ত বই আছে সেই বইয়ের থেকে আলাদা টেক্সট বেস ভিন্ন ধর্মী কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে এই ভিডিও। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস করলে কমন পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আর কী কী প্রশ্ন আছে আমরা নিচের দিকে দেখছি। তারপর যুদ্ধ হলো, যুদ্ধ এলো এর অর্থ, যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষ হলো, যুদ্ধ হবে। উত্তর এ, যুদ্ধ শুরু হলো। এরকমভাবে পরে 18 নম্বর প্রশ্নে আছে, কবিতায় কারা খুন হলো? শিশু ও বাড়িরা, কবি ও তার প্রিয়জন, শহরের লোকজন। উত্তর এ, শিশু ও বাড়িরা। 20 নম্বর প্রশ্নে আছে, দেবতারা কি প্রকৃতির ছিল? এ শান্ত হলুদ, বি রাগী ও লাল, সি চঞ্চল ও কমলা। উত্তর এ, শান্ত হলুদ। এরকমভাবে এই পুরো সাজেশনটিতে এই চ্যাপ্টারের ওপরে 30টি প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। এই 30টি প্রশ্ন, এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে কমন পাওয়ার সম্ভাবনা বাড়ে। বন্ধুরা, এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রিন্টিং মিস্টেক থাকে, যদি কোনো ভুল থাকে, তাহলে আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। আর এছাড়াও এই যে সিরিজ, এমসিকিউ সিরিজ, এই সিরিজের আরও অন্যান্য ভিডিওগুলি আমি দ্রুত তৈরি করার চেষ্টা করছি। তৈরি হয়ে গেলে ভিডিওগুলি আমি আপলোড দিয়ে দেবো। এরপর বলি যে এই পুরো ভিডিওটি পিডিএফ ফরম্যাটে পেতে হলে আপনাদের কি করতে হবে। পিডিএফ ফরম্যাটে পাওয়ার জন্য আপনাদের যেতে হবে একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটি হলো www.abmworldall.com। এই ওয়েবসাইটের হোম পেজ এরকম দেখতে। এই হোম পেজে গিয়ে আপনাদের যেতে হবে এক্সাম সাজেশন, সেখানে কলেজ, হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, মাধ্যমিকের মধ্যে একটি ট্যাব বেঙ্গলি, বেঙ্গলি ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পাবো কি খুলছে। আমরা দেখি এরকম একটি পেজ আসবে। এই পেজের একেবারে নিচের দিকে আমরা দেখছি মাধ্যমিক সাজেশন 2019, বেঙ্গলি পোয়েট্রি, এমসিকিউ অ্যান্ড ভিএসএ চ্যাপ্টার 1। তো এই
সাজেশনটি আপনারা এখান থেকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। ভবিষ্যতে প্র্যাকটিসের জন্য এটি আপনারা প্রিন্ট করে নিলে সেটি আপনাদের কাছে থেকে যাবে। তো বন্ধুরা, যেটি আমি বলবো যে পরীক্ষার জন্যে প্রিপারেশান এখন থেকেই শুরু করে দেওয়া প্রয়োজন। ভালো যদি প্রিপারেশান নিতে হয়, বিশেষ করে এমসিকিউ এবং ভিএসএই কোশ্চেনের নাম্বার পেতে হলে এখন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্র্যাকটিস করা অত্যন্ত প্রয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিন। আর এই ধরনের নানা আপডেট পাওয়ার জন্য, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আপডেট পাওয়ার জন্য এভিএম ওয়ার্ল্ড এখনই সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের যে ভিডিওগুলির কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার পিডিএফ ফরম্যাটটি পাবেন, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।